নমস্কার, আমি তনিমা। আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের নায়াগ্রার শেষ দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এই জানলাটা হচ্ছে এই হোটেলের একদম স্বর্গ, যাকে বলা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে ওই 10:10 মতো বাজে। এখন ব্রেকফাস্ট করে এখান থেকে যাব হচ্ছে নায়াগ্রা জলপ্রপাতে আরও একবার। তারপর আজকে বিকেলবেলা আমাদের ফ্লাইট আছে ম্যানহাটনে যাওয়ার। কালকের থেকে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা। আজকে খুব একটা রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা রয়েছে। আর আমাদের এই হোটেল থেকে জলপ্রপাতে যাওয়ার এই 15 মিনিটের দূরত্ব প্রত্যেকটা সময়ই মোটামুটি 25 মিনিটের কাছে এসে দাঁড়িয়েছে। কারণ এই অপূর্ব শোভা দেখতে দেখতে যাওয়ার সময় 15 মিনিট তাড়াতাড়ি হেঁটে যাওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই, প্রত্যেকটা ব্লগেই এটা উল্লেখ করেছি, এটা হচ্ছে আমাদের উপরি পাওনা। যত দূর চোখ যায় শুধু হলুদ, কমলা আর লাল। আর বাফেলো সিটি যে এই ফলের সময় কি অপূর্ব হয়ে উঠেছে, সত্যি এটা আমাদের অনেক একটা এক্সট্রা পাওনা ছিল এই ফলের সিজনে বাফেলো সিটি। আজকে আমাদের নায়াগ্রাতে লাস্ট এবং ফাইনাল ডে। তো আজকেও আমরা খুব সকাল সকাল রেডি হয়ে একদম নায়াগ্রাতে চলে এসেছি। অনল এখন গেছে টিকিট কাটতে। এই দেখার আর কোনো শেষ নেই, তাই যতটা টাইম আছি, যতটা সময়, ততটা সময় একদম পুরোপুরিভাবে উপভোগ করব। তাছাড়াও আজকে আমরা এখন একটা রাইড নিয়েছি, সেটা হচ্ছে যে ওই বাসে করে পুরো ট্যুর হবে আজকে। তো সেটা করব, তারপর দেখা যাক কোথায় কোথায় যাই। তো বেসিক্যালি এই জায়গাটাই ঘুরে দেখব। এখানে বিশেষ যা করার কালকে আমাদের সেগুলো হয়ে গিয়েছে। আসলে বাস নয়, একটা ছোট টয় ট্রেন মতন। আর এই টয় ট্রেনে করেই আমরা আজকে এই পুরো জায়গাটাকে আর একবার ঘুরবো। তো এখন আমরা অলরেডি উঠে গেছি এই টয় ট্রেনটার মধ্যে। আর ভিতরটা এত সুন্দর, পুরোটাই কাঠ দিয়ে, পুরো একদম পুরনো পুরনো একটা ব্যাপারের মধ্যে ছিল। তো এখন আমরা যাচ্ছি গতকাল যে ব্রিজটায় উঠেছিলাম সেই ব্রিজটার ওপারে। ওটা হচ্ছে গোট আইল্যান্ড। আর সেই গোট আইল্যান্ড থেকে হর্সু জলপ্রপাতটাকে, মানে নায়াগ্রার মধ্যে সবথেকে বড় যে জলপ্রপাতটা, সেই জলপ্রপাতটাকে খুব কাছ থেকে দেখা যায়। আর আমরা যেহেতু গতকাল বোট রাইডের মাধ্যমে ওই হর্সুর একদম কাছাকাছি গিয়ে পৌঁছেছিলাম, তাই আজকে আমরা ওপর থেকে খুব কাছাকাছি হর্সুর যাব। আর এই রাইডটা খুবই সুন্দর, তবে আপনারা যদি চান তাহলে পায়ে হেঁটেও পুরোটা ঘুরতে পারেন। কিন্তু যেহেতু আজকে আমাদের হাতে সময়টা অনেকটা কম, তাই আমরা পুরোটার হাঁটবো না। আর গাড়িতে যেতে যেতে এই যে নায়াগ্রার মধ্যে স্টেট পার্কের মধ্যে যে অপরূপ শোভাটা উপভোগ করার যে একটা দারুণ মজা, সেটাকেও একদম মিস করতে চাইছিলাম না। তো আমরা এই গাড়িটা করে, একটা মজার ব্যাপার হলো এই গাড়িটা হচ্ছে একটা স্টপেজে নামিয়ে দেবে, আপনারা সেই স্টপেজে ঘুরে ফিরে দেখতে পারেন। তারপর আবার খানিকক্ষণ পর, মানে প্রত্যেক 20 মিনিট মতন পর, আপনারা আবার এই একই গাড়ি ওখানে আসবে, সেই গাড়িটায় করে আপনারা অন্য স্টপেজে যেতে পারেন, বা আবার আপনারা আগের জায়গাতে ব্যাক করতে পারেন। তো এটা একটা খুব মজার ব্যাপার, কারণ অনেক বয়স্ক মানুষজন এখানে আসেন ঘোরার জন্য। সবসময় প্রত্যেকটা এত বড় জায়গা তাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব হয় না। তো এই রাইডটার মাধ্যমে কিন্তু বেশ মজা লাগছিল যেতে। তো এখন আমরা একদম গোট আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আর অসম্ভব হাওয়া এখানে যেমন আজকে রয়েছে, তেমন জলের একটা প্রচণ্ড গোঙানি আওয়াজও এখান থেকে তীব্র পরিমাণে পাচ্ছি। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা, তো সেই জন্য আজকে এখানে কিন্তু বেশ একটু অন্যরকম ফিলটা হচ্ছে, মানে গতকালের ওয়েদারের মধ্যে আর আজকের ওয়েদারের মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স। আপনাদেরকে গতকালকেই বলেছিলাম নায়াগ্রা জলপ্রপাতের মধ্যে সব থেকে বড় যে জলপ্রপাতটি, মানে যেখান থেকে নায়াগ্রার অর্ধেকেরও বেশি জল প্রবাহিত হয়, সেটা হচ্ছে হর্সু জলপ্রপাত। এবং এই হর্সু ফলসটাকে উপর থেকে দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো লাগে বলে এটার নামকরণ করা হয়েছে হর্সু জলপ্রপাত। এই ফলসটি 170 ফিট মতো লম্বা এবং 2500 ফিট মতো চওড়া।
পুরো গোল করে ঘিরে রয়েছে এই জলপ্রপাতটি, এবং যার এক ভাগ রয়েছে ইউএসএ এই আমেরিকাতে, এবং বাকি দুই ভাগই রয়েছে কানাডাতে। তো কানাডা থেকে এই জলপ্রপাতটি দেখতে কিন্তু আরও অনেকটা বেশি দেখা যায়, আর এখান থেকে রেইনবো ব্রিজটাকে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। আর ওই হচ্ছে আমেরিকান ফলস, আর ওইটা হচ্ছে অবজারভেশন ডেক। এর পরের গন্তব্য হচ্ছে ওই অবজারভেশন ডেকে আমরা আরও একবার যাব। চলুন এবার কাছাকাছি যাই হর্সু ফলসে, আর আপনাদেরকে দেখাই এই জলের তীব্রতা। কয়েকদিনের মধ্যেই এই জল প্রবাহটা অনেক বেশি কমে যাবে এবং চারিদিকে শুধু বরফ হয়ে যাবে। কি অসম্ভব প্রকৃতির খেলা যে এক একটা সময় এক একটা ঋতুতে এই জলের প্রবাহর তারতম্য ঘটে এবং সাথে সাথে পুরো প্রকৃতিটাকে চেঞ্জ হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে গোট আইল্যান্ড, এবং এই গোট আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু ঠিক একই রকম সুন্দর। দেখতে পাচ্ছেন জলের তীব্রতা, মানে পুরো ধোয়া হয়ে যাচ্ছে। আর আমরা কালকে ঠিক ওই মাঝখানটায় গিয়েছিলাম বোটে করে, আর ওইখানটা থেকে মানে ওপরটা থেকে এখনও নিচে একটা বোট দাঁড়িয়ে রয়েছে, যেটা জলের কারণে কিন্তু একদমই দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, খুবই আবছা। তো ঠিক ওই জায়গাটাতেই কালকে আমরা দাঁড়িয়েছিলাম, আর যেটার এক্সপিরিয়েন্স ছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এবং আমি এটা বলেছি সবসময় যে এটা হচ্ছে সত্যিকারের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এবং আমার এখনও পর্যন্ত লিস্টে আমি যত জায়গা ঘুরেছি, যত জায়গাতে আমরা দুজনে গেছি, তার মধ্যে নায়াগ্রা অন্যতম একটি আমাদের ট্যুর, এবং এটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে চলুন, আমাদের গাড়ি আবার চলে এসেছে, আমরা এখানে প্রায় এক ঘন্টা মতো ছিলাম। তো আমরা আবার এই গাড়িটা করে এখন যাব হচ্ছে ওই আমেরিকান ফলসের কাছাকাছি ওই আইল্যান্ডটাতে যাব, আর একবার যাব হচ্ছে ওই পাশের আশেপাশটা, মানে আমেরিকান ফলসের চারিদিকটা একটুখানি ঘুরব। জলপ্রপাতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাতের নামটি হচ্ছে আমেরিকান ফলস, এবং যার উচ্চতা প্রায় 70 ফুট এবং প্রশস্ততা প্রায় 1,600 ফুট। এটিও কিন্তু বেশ কম বড় নয়। এখান থেকে দাঁড়িয়ে দূরের হর্সু ফলসটাকে দেখতে কিন্তু সেই একই রকম সুন্দর লাগছে। আর জলের নিচের স্রোতের ফলে জলের নিচটা পুরো মনে হচ্ছে ধোয়া হয়ে গেছে। এই জায়গাটাতে বেশ প্রচণ্ড হাওয়া তো ছিলই, তাছাড়াও এখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা একটু অন্যরকম। দূরের গাছগুলোকে দেখতে মানে বেশ বেশ সুন্দর লাগছিল। একটা ক্লোজ ভিডিও নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, হয়তো খানিকটা আপনারা বুঝতে পারবেন এখানকার পরিবেশটা তাই জন্য। তাহলে চলুন এবার আস্তে আস্তে আবার ফেরা যাক, কারণ আমাদের হাতে কিন্তু সময় একদম ফুরিয়ে আসছে, আর এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 1:30। আমরা এখান থেকে বেরোবো হচ্ছে ওই 2:10-2:15 মতন, আর আমরা ঠিক যে জায়গাটাতে আছি হোটেলে সেখান থেকে ওই এয়ারপোর্ট যেতে টাইম লাগবে ওই 35-40 মিনিট মতন। তো এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার হোটেলে যাব, হোটেল থেকে ব্যাগপত্র সব কিছু তুলে ওখান থেকে উবের নিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে এয়ারপোর্ট। আর এখান থেকে ফ্লাইটে হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমরা আবার এলজি এয়ারপোর্টে পৌঁছে যাব, এবং আমরা আজকের দিনটায় থাকবো হচ্ছে ম্যানহাটানের একটা হোটেল আমাদের বুক করা আছে। একদিনের জন্য আমরা ম্যানহাটানের একটা হোটেলে থাকবো একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তাহলে চলুন আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে, ম্যানহাটানের নতুন ব্লগে। আপনাদের জন্য আছে অনেক অনেক নতুন গল্প। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নিউ ইয়র্কের নতুন আরেকটি ভিডিওতে। টাটা।